নমস্কার সবাইকে, স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের ইতিহাস বিষয়ে সাজেশন দেবো, বিশ শতকের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এই অধ্যায় থেকে 8 নম্বরের, 4 নম্বরের ও 2 নম্বরের সাজেশন দেবো। এছাড়াও তোমাদের আগে 1 থেকে 6 অধ্যায়ে ইতিহাসের অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি উত্তর সমেত, তোমরা যারা এখনও দেখনি আগের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের ভূগোল, জীবনবিজ্ঞান অধ্যায়ভিত্তিক সাজেশন করে দিয়েছি উত্তর সমেত, তোমরা যারা দেখনি আগের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো, আমাদের প্লেলিস্টেও আছে। এছাড়াও তোমাদের প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলগুলো সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখনি দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো শুরু করা যাক মূল বিষয়। দেখো প্রথম প্রশ্ন কী আছে, দেখো 8 নম্বরে, প্রথমে বলবো এবার 8 নম্বরে, দেখো কী আছে। 1 নম্বরে, দলিত আন্দোলন বলতে কী বোঝায়, দলিত আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকরের অবদান আলোচনা করো। এটা দেখো নাম্বার 3+5=8, ঠিক আছে। চলো উত্তরটা দেখো, দেখে না উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। তোমরা স্ক্রিনশট করে খাতা লিখে নেবে, বাকি উত্তরটা দেখো বি আর আম্বেদকরের, এখান থেকে শুরু, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে। দেখে নাও উত্তরটা এই পর্যন্ত। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, তোমরা একটু স্ক্রিনশট করে নেবে। পরের প্রশ্ন দেখো, 20 শতকের ভারতের নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য লেখো। এটাও 5+3=8, চলো উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও উত্তরটা, খুব সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নারীর ভূমিকা আলোচনা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটা, উত্তরটা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা খাতায় অবশ্যই লিখে নেবে, ভালো করে মনোযোগ সহকারে পড়বে। যাদের কাছে বই নেই তাদের কাছে অনুরোধ করবো তোমরা খাতায় অবশ্যই লিখে নেবে। দেখে নাও উত্তরটা, মূল্যায়ন এই পর্যন্ত উত্তর। চলো পরের প্রশ্ন দেখা যাক, পরেরটা দেখো 4 নম্বর প্রশ্নে কী আছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্রদের অংশগ্রহণের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটা, তোমরা খাতা লিখে নেবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও মূল্যায়ন অবধি, সুন্দর করে বাড়িতে লিখবে, লিখে না দেখে মুখস্থ করবে, যে কোনো পড়া বাড়িতে মুখস্থ করে লিখবে না দেখে, তাহলে দেখবে ওটা মাথায় অনেকদিন থাকবে। পরের প্রশ্ন দেখো, বিপ্লবী বিনয় বাদল দীনেশের বৈপ্লবিক কার্যকলাপের বিবরণ দাও। চলো উত্তরটা দেখো, এই প্রশ্নটা অনেক সময় তোমাদের 4 নম্বরেও আসে, হয়তো দিয়ে দিল যে বিপ্লবী বিনয়ের সম্পর্কে লেখো বা বাদলের বৈপ্লবিক কার্যকলাপের বিবরণ দাও, কিংবা আসতে পারে দীনেশের বৈপ্লবিক কার্যকলাপের বিবরণ দাও। তোমাদের এর জন্য আমি 3টে একেবারে দিয়ে দিয়েছি, যাতে পরীক্ষা যদিও আসে, আশা করি আসবে, পরীক্ষা যদি আসে এখান থেকে যে কোনো একটা দেবেই, এখান থেকে একটা দিলে তোমরা লিখতে পারবে, ভালো করে অবশ্যই মুখস্থ করবে। দেখে নাও উত্তরটা, দেখে নাও উত্তরগুলি পয়েন্ট দেওয়া আছে, তোমরা খাতায় লিখে সুন্দর করে পড়বে। দেখে নাও, চলো পরের প্রশ্ন দেখা যাক, পরের প্রশ্ন দেখো, এবার দেখো 4 নম্বরের কি আছে। প্রথম প্রশ্ন আছে, ভারত ছাড়ো আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা আলোচনা করো। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও মূল্যায়ন, চলো পরের প্রশ্নে যাওয়া যাক।
পরের প্রশ্ন দেখো, মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন? এই প্রশ্নটা অনেক সময় দু নম্বরও আসে, ঠিক আছে? দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, তুমি লিখবে, দেখে নাও। উপসংহার আরেকটু আছে এদিকে, এই পর্যন্ত লিখবে মাতঙ্গিনী হাজরা। চলো পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন দেখো, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর সংক্ষেপ সম্পর্কে লেখো। উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটা। দেখে নাও পয়েন্ট, মূল্যায়ন এই পর্যন্ত শেষ। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো, প্রীতিলতা ওয়াদ্দার সম্পর্কে লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটা, সুন্দর করে দেওয়া আছে। তারপরে এখানে শুরু, তোমাদের রায় ও মার্টিনের 423 পেজে আছে। যাদের বই আছে তাদেরকে বলবো যে দেখে নিতে, আর যাদের বই নেই তাদেরকে বলবো যে তোমরা একটু খাতা লিখে নাও। এই পর্যন্ত উত্তর। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো, 5 নম্বরের, কার্লাইল সার্কুলার কি? একই সঙ্গে আছে আর একটা প্রশ্ন, রশিদ আলী দিবস কি? চলো প্রশ্নটা দেখো, দেখে নাও উত্তরটা, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই খাতা লিখে নেবে। চলো পরের পরের প্রশ্নটা দেখো, দেখে নাও। চলো এই পর্যন্ত। এবার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলনের ছাত্রদের ভূমিকা লেখো। একই সঙ্গে আছে আর একটা প্রশ্ন, দেখো ভগৎ সিংয়ের সম্পর্কে টিকা লেখো। চলো উত্তরটা দেখা যাক, দেখে নাও উত্তরটা, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের রায় ও মার্টিনে 427 পেজে আছে উত্তরটা, দেখে নিতে পারো। অবশ্যই তোমরা বাড়িতে ভালো করে মুখস্থ করবে, মুখস্থ করে না দেখে লিখবে। দেখে নাও ভগৎ সিং, তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট, মাথায় রাখবে, সময় নষ্ট করবে না বেশি, সময় পেলেই পড়তে বসবে, সময়কে মূল্য দিতে শেখো, কেননা তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট, মাথায় রাখতে হবে, ভালো করে পড়াশোনা করো। পরের প্রশ্ন দেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? একই সঙ্গে আছে মতুয়া আন্দোলনের সূচনা। চলো দেখো উত্তরটা, দেখে নাও উত্তরটি, খুব সুন্দর করে দেওয়া আছে। এখানটাই শেষ। চলো মতু আন্দোলনটা একটু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তোমাদের রায় ও মার্টিনের 437 পেজে আছে, দেখে নাও। যাদের বই আছে বলবো তোমরা লিখে নাও। চলো পরের প্রশ্ন দেখো। চলো পরে দেখো, এবার দেখো 2 নম্বরের, ঠিক আছে? একেবারে তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছি এখানে, বিখ্যাত কেন, বিখ্যাত কেন সেগুলো দিয়ে দিয়েছি। দেখো কী আছে, প্রথমে সরলা দেবী, তারপর আছে মাদাম কামা, ভগিনী সেনা, লক্ষ্মী স্বামীনাথন, মধুলক্ষ্মী রেড্ডি কে, বীণা দাস, মাস্টারদা সূর্য সেন। এদের সম্পর্কে আমি তোমাদের উত্তরগুলো দেখাচ্ছি, যা যা বলেছি সেগুলো উত্তর দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখে নাও সরলা দেবী চৌধুরীর রানী বিখ্যাত কেন। পরেটা দেখো, ভগিনী সেনা কি? একই সঙ্গে এই প্রশ্নটা একটু দেখে নিতে পারো, দেখে নাও এই পর্যন্ত উত্তর। পরেরটা দেখো, মাদাম কামা স্মরণীয় কেন? তারপরটা দেখো মধুলক্ষ্মী রেড্ডিকে, দেখে নাও। পরটা দেখো, লক্ষ্মী স্বামীনাথন কেন বিখ্যাত? দেখে নাও মাস্টারদা সূর্য সেন কেন বিখ্যাত? একই পাশাপাশি দেখে নাও বীণা দাস স্মরণীয় কেন? পরের প্রশ্ন দেখো, লক্ষ্মী ভাণ্ডার কেন গঠিত হয়? একই সঙ্গে আছে ডান্ডি অভিযান বলতে কী বোঝো? চলো উত্তরটা দেখো, দেখে নাও লক্ষ্মীর ভাণ্ডার কেন গঠিত হয়। পরটা দেখো, ডান্ডি অভিযান বলতে কী বোঝো? পরের প্রশ্ন দেখো, চৌরিচৌরা ঘটনা কি? অসহযোগ আন্দোলন বাই আম্মানের ভূমিকা কি? চলো উত্তরটা দেখো, দেখে নাও চৌরিচৌরা ঘটনা বলতে কী বোঝো? উত্তরটা দেখে নাও, এই পর্যন্ত আছে। একই সঙ্গে যেটা বলেছিলাম, দেখো অসহযোগ আন্দোলনে বাই আম্মানের ভূমিকা কীরূপ ছিল, উত্তরটা দেখো, 2 নম্বরের সব উত্তরগুলি। পরের প্রশ্ন দেখো, দীপালী সংঘের উদ্দেশ্য কী ছিল? পাশাপাশি প্রশ্ন দেখো, ছাত্রী সংঘ কেন গড়ে ওঠে? উত্তরটা দেখো, দেখো উত্তরটা, দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি?
কোমাগাতা মারুর ঘটনাটা কি? চলো উত্তরটা দেখো, দেখো প্রশ্ন উত্তরটা একই সঙ্গে পাশাপাশি দেখো। দেখো উত্তরটা দেখে নাও, এই পর্যন্ত উত্তর। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, আলিপুর বোমা হামলা কি? ছয় নম্বরের অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? উত্তরটা দেখো, দেখে নাও আলিপুর বোমা হামলা কি, পাশাপাশি আছে অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো। পরের প্রশ্ন দেখো, জালালাবাদের যুদ্ধ বলতে কী বোঝায়? পঞ্চম জাতি কাদের বলা হয়? চলো উত্তরটা দেখো, দেখে নাও জালালাবাদের যুদ্ধ, এখানটা শেষ। পরটা দেখো, পঞ্চম জাতি কাদের বলা হতো? দেখো উত্তর। পরের প্রশ্ন দেখো, রশিদ আলী দিবস কেন পালিত হয়, দলিত কাদের বলা হয়? উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটা, রশিদ আলী দিবস কেন পালিত হয়, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। যে কটা প্রশ্ন দিয়েছি প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে মনোযোগ সহকারে বাড়িতে পড়বে। তারপরে দেখো দলিত কাদের বলা হয়, দেখে নাও। পরের প্রশ্ন দেখো, ভাইকম সত্যাগ্রহ কি, মাহাদ মার্চ কি? তোমরা যারা আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখে নাও ভাইকম সত্যাগ্রহ কি, একই সঙ্গে আছে মাহাদ মার্চ কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়বে বাড়িতে। শেষ প্রশ্ন বলছি, পুনা চুক্তি শর্ত কী ছিল, নমঃশূদ্র আন্দোলনের কারণ লেখো। এই প্রশ্নের শেষে তোমাদের আরও আর দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখাবো, দেখে নাও এই প্রশ্ন উত্তরগুলি। দেখে নাও পুনা চুক্তি শর্ত, পরটা দেখে নাও নমঃশূদ্র আন্দোলনের কারণ উল্লেখ করো, সুন্দর করে দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরটা একটু দেখে নাও, তোমাদের সাজেশনে যদিও দেওয়া নেই, এটা একটু দেখে নিতে পারো, এটা অতিরিক্ত এক্সট্রা একটু দিলাম। এই প্রশ্নটা একটু দেখো, এটা একটু দেখে নাও, এটাও খুব আশা কি কবে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নটা একটু দেখে নাও, কারা কবে অপারেশন ফ্রিডম পরিকল্পনা করেন, দেখে নাও। এক্সট্রা দু একটা কোশ্চেন দিচ্ছি, ভালো করে দেখে নাও। দু নম্বর যদি আসে, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের চার নম্বরে আমি দিয়েছি, এগুলো এক্সট্রা দিচ্ছি। এই একটা প্রশ্ন আছে, দেখে নাও, পরন্ধন দিবস কে কবে প্রবর্তন করেন, এর উদ্দেশ্য কী ছিল, দেখে নাও। দেখে নাও প্রীতিলতা ওয়াদ্দের স্মরণীয় কেন, এই প্রশ্নটাও তোমাদের আমি সাজেশানে চার নম্বরে দিয়েছি, যদিও খাতায় দিইনি, যদি দু নম্বরে আসে দেখে নাও, এটা বড় প্রশ্ন দেওয়া আছে চার নম্বরের। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কাকে বলে, এই প্রশ্নটা তোমাদের আমি চার নম্বরে দেওয়া আছে, এখানে দু নম্বরেও তোমাদের আমি উত্তরটা দেখিয়ে দিলাম, যদি কিনা দু নম্বরে আসে এটা লিখবে, ঠিক আছে, চার নম্বরে দেওয়া আছে। চলো আজকের মতো সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করো, সময়কে মূল্য দাও, টাটা, রাখছি।